হবে হুলা নন্দন কর, কুদরে জলাই প্রাণ চলে যা। ওবে হুলার নন্দন কর, কুদরে জলাই প্রাণ চলে যা। ওবে হুলার অবশ্যই বলো তো কথা কি বাবা, তুমি আমাকে বলে দাও। বেশ, আমি তাই তোমায় দেখিয়ে দিচ্ছি। আরি বড় ডালাই রয়েছে প্রিয়ে গোস্বামী। বলো, এ তুমি কথাই নিয়ে এলে গোস্বামী আমায়। বেহুলা, সত্যি তাই তুমি যেন অবাক হয়ে গেছো। হ্যাঁ গোস্বামী, অবাক হওয়ারই কথা। ওগো, ভেবেছিলাম ওই সে উজারি নগর হইতে চম্পক নগরে সে রাজপ্রাসাদ নিয়ে যাব, তা হলো না। পি আমি যেন তোমায় নিয়ে এলাম এই সাঁওতালি ভুদরে লোহ বাসর ঘরে নিশে যাপন করবার তরে। এই লোহার বদ্ধ বাসর ঘরে তুমি আমাকে নিয়ে এসেছো? হ্যাপি, সত্যি গো, খুব সুন্দর সে লোহার বদ্ধ বাসর ঘর। তাই এই বাসর ঘর সম্পর্কে তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি শ্রবণ করো কেমন? বেশ, তাই তুমি কি আমায় জিজ্ঞেস করতে চাও? কোন কারিগো স্বামী এলো হর বাস ঘর গো, দেখিতে সুন্দর লাগে গো, আর পুরো বেতে
কিছু বলবে? আর আমি কি দক্ষিণে কি অঙ্গ দেখতে পাই জানো? এমন কি দেখতে পাও? দক্ষিণেতে কি অঙ্গ দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখি দেশো তর লাগে গো সত্যি হলো তুমি ভাই জয় জয় জিজ্ঞেস করেছো না বলে থাকতে পারছি না তারা তো দেবদেবীগণ, তাদের কাছে পাওয়া যাবে না, তাদেরকে আমরা প্রণাম জানাবো কেমন? ঠিক বলেছ, কেননা তারা তো দেবতা প্রিয়। হ্যাঁ, দেবতাদেরকে কাছে পাওয়া সহজ কথা নয়। সত্যি? তাছাড়া তাদেরকে একটু কাছে পাবো না আমরা? অগোস্বামী, এটা কাজ করতে পারি। তুমি না বললি তাদেরকে কাছে না পেলে কি হয়েছে? তাদের চরণে আমরা বাসর হইতে আমরা প্রণাম জানাই। এসো, চলো 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 স্বামী আমার জানাই আমরা প্রণাম গো। বাসর ঘরে দেবতা অঙ্কে আমার কাছে চায় না গো। এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে গো স্বামী। বেহুলা, হ্যাঁ গো, এই বাসরে তোমারও মনের মধ্যে একটি বাসনা জেগেছে? হ্যাঁ গো স্বামী। তবে অমন করে গোপন করে রেখো না, অবিলম্বে প্রকাশ করো আমার কাছে তোমার মধ্যে এমন কি বাসনা রইয়াছে। উজানি নগরে আমার মায়ের কাছে শুনেছি গো, স্বামীকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করলে নাকি নারীত্ব জীবন ধন্য হয়ে যায়, নারীত্ব জীবনকে শীতল করতে পারা যায়। তাই বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চাই গো। ও মা যা বলেছেন সর্বদাই সত্যই বলেছেন। অগো
তুমি আমায় প্রণাম করবে, আর আমি তোমায় দুহস্ত তুলে আশীর্বাদ করব। আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পারবে। হ্যাপি এসো, আমায় প্রণাম করো, আর আমি তোমায় আশীর্বাদ করবো। বেশ গো, মনে হয় এই নারীত্ব জীবন আমার সফল হবে গো। এই বদ্ধ বাসর ঘরে আমি তোমাকে প্রণাম করতে চলেছি, এই প্রণাম তুমি গ্রহণ করবে স্বামী। আমায় তুমি প্রণাম করো না, তুমি আমায় প্রণাম করতে এসো না স্বামী। আমি তোমায় দেখে বড় ভয় পাই, ওই যেন তোমার মস্তিকর উপরে যেন সর্প কিলিবিলি করে, ওই সর্পের সবলে আমার আমার প্রাণও যেতে পারে। তোমার মস্তকে গে সরি আমি নয়নে ভুল দেখতে পারি না, আমি যা দেখেছি সর্বদাই সত্যি দেখেছি। এবার তুমি আমাকে প্রণাম করতে দাও, এবার যদি আমাকে প্রণাম করতে দাও না আর তুমি সর্প দর্শন করতে পারবে না। তোমার মনে কত আশা আমায় প্রণাম করবে বলে, আমার কাছে তুমি সেইটুকু অধিকার চাইছো, আর আমি তোমার অধিকার থেকে আমি তোমাকে যেন বঞ্চিত করতে আর ভয় পাবো না। এসব প্রণাম করো, আমি তোমায় ঠিক আশীর্বাদ করতে পারো। বেশ কিছু, আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে আমি প্রণাম করব, এই প্রণাম তুমি গ্রহণ করবে স্বামী। এই হতভাগিনী জনম দুঃখের বিহুলার প্রণাম তুমি গ্রহণ করবে গো। আমায় প্রণাম করতে তুমি এসো না, ওই তো তোমার গলে যেন সর্প যেন কিলিমিলি করে, ওই সর্পের ইচ্ছা বলে আমার প্রাণ। তোমার এই গলে সর্প কিলিমিলি করে বাজিয়েছি।
মনে হয় আমি আর পারবো না, মনে হয় নারীর জীবন আমার বিপদে চলে যাবে। আমি আমি এত করে বুঝতে পেরেছি, আমি কি বুঝতে পেরেছি, তুমি তুমি ওই ইস উজানি নগর থেকে সঙ্গে করে সর্প ধারণ করে এসেছো, তাই শুনি তুমি সে মায়াবিনী, তুমি সে ছলনি, ছলনা করছো আমার সঙ্গে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বা সরতে, আমি তোমায় বড় ভাই ভাই সাবি। ওগো তুমি বলতে পারো গো স্বামী, কথাই সর্প কথাই মানো, আমি তো সামান্য মানব গো, সামান্য মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করবো তুমি বলে দাও স্বামী। আমি ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না, কেন কেন আমি তোমার অঙ্গে সর্প দেখতে পাচ্ছি, বলো না আমি কেন তোমার অঙ্গে বারবার করে সর্প দেখতে পাচ্ছি, আমি যেন সর্পের হয়ে যেন দূরে সরে যাচ্ছি, দেখো না আমি তোমায় আশীর্বাদ করতে পারছি না, ওগো ওগো ঠাকুর তুমি আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও, বেহুলের তো তার অধিকার চাইছি, আমি কেন তাকে আশীর্বাদ করছি না, তুমি আমায় শক্তি। তোমার কি মনে নেই গো, বিয়ের সময় আমাকে আশীর্বাদের সময় সে অলঙ্কার দিয়েছিলে, সেই অলঙ্কার উজ্জ্বল ভাবে আমার গলাতে প্রকাশিত হয়েছে, এবার তুমি প্রণাম করতে দাও, দেখবে কোনো সর্প নেই গো, কোনো সর্প নেই, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী, তাই তো কোনো সর্প নেই, আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না, ও তবে কি এই অষ্ট অলঙ্কার কি আমি সর্প মনে করেছি, দেখো স্বামী ঠিক বলেছো, বিয়ে ঠিক বলেছো, আমি সেটা দেখে বড় ভয় পেয়েছিলাম, এসো এসো আমার প্রণাম করো, আমি দেখবে ঠিক তুমি আশীর্বাদ করতে পেরেছি, বেশ গো এই বদ্ধবাসর ঘরে আবার তোমাকে বদ্ধবাসর ঘরে প্রণাম করতে চলেছি, এই প্রণাম তুমি গ্রহণ করবে স্বামী, গ্রহণ করবে। জয় জয় মা মনসা দেবী কি, সত্যি গো উজানি নগরে আমার মায়ের কথা সত্যি হয়েছে, স্বামীকে প্রণাম করলে এই নারীত্ব জীবন শীতল হয়ে যায়, সত্যি গো এই নারীত্ব জীবন আমার শীতল হয়েছে, আমার সফল হয়েছে, আর আমার চাওয়ার কিছু নেই গো স্বামী। বেহুলা জানো কি, আমি যেন তোমায় আশীর্বাদ করে নিজেকে বড় ধন্য মনে করেছি, বলো না আমার আশীর্বাদই তুমি সেই স্বামী সোহাগিনে হতে পেরেছো কিনা। হ্যাঁ গো স্বামী, হ্যাঁ তবে কি কথা পেয়ে যখন পিতা আমাদের এই বাসরে রেখে যান, যাওয়ার সময় বার পার করে যেন একটি কথা স্মরণ করে দিয়ে গেছে, আজ আমাদের সেই ফুলশয্যা রাত্রি, এই রাত্রিতে ঘুমোতে নেই, তাই যেন আজ আমাদের সারাটি নিশি জেগে কাটাতে হবে, আচ্ছা বলো তো এতটি বড় নিশি কিভাবে প্রভাত কাটা যায়, এর উপায় কি তোমার কাছে আছে? না গো স্বামী, এই নিশি আমরা কিভাবে কাটাবো আমার কাছে কোনো যুক্তি নেই গো স্বামী। তাই তো, ও আমার কাছে আছে। তোমার কাছে? হ্যাঁ বলো। আজ আমরা দুজনে বাসরে পাশা খেলবো, দেখবি পাশা খেলতে খেলতে যেন রজনী প্রভাত হয়ে যাবে, আমরা একটুকু জানতে পারবো না। সত্যি ওগো স্বামী, তুমি বলছো পাশা খেলতে হবে, পাশা খেলতে খেলতে আমাদের নিশি যাপন হয়ে যাবে, কিন্তু পাশা পাশা কেমন খেলা গো, আমি তো পাশা খেলতে জানি না স্বামী। যদি আমি তোমায় শিখিয়ে দিই? হ্যাঁ তুমি যদি আমাকে শিখিয়ে দাও আমি পাশা খেলতে পারবো স্বামী। ঠিক, তুমি বেহুলা পাশা খেলার মধ্যে পণ রাখতে হয়। পণ? হ্যাঁ, খেলতে খেলতে কেউ জয় হয় আবার কেউ পরাজয় হয়, তাকেই বলি সে পাশা খেলা। সত্যি? হ্যাপি। আচ্ছা কি পণ রাখতে হবে আমাকে বলো তো। বলো, যদি পাশা খেলায় তুমি আমার কাছে যদি পরাজিত হও বলো তো কি দেবে আমায়? ও গো স্বামী, আমার কাছে তো দেবার মতো কোনো কিছু নেই, তুমি যা চাইবে আমি মুক্ত হাসে দান করবো গো স্বামী। কথা দিলি তো? আমি কথা দিলাম, তুমি যদি পাশা খেলায় হেরে যাও তুমি আমাকে কি দান করবে? ও
যদি তোমার কাছে বাসনে পাশা খেলায় পরাজিত হই আমি তোমায় কি দেব বলো? আমি কথা দিলাম, এই বাসনে দাঁড়িয়ে কথা দিলাম, রজনী প্রভাত হলি পুনরায় সহস্তলঙ্কারে সাজিয়ে স্বর্ণ দুলাই করে বাসর হতে নিয়ে যাবো আমি তোমায় চম্পক নগরে। সেই সত্যি রাজভুবন? আজ পাশা খেলব রে শ্যাম শ্যাম রে, আজ পাশা খেলব রে শ্যাম শ্যাম রে, তোমার সারি একলা পায়াছি হ্যাথা, এই নানি ভুবনে আজ পাশা খেলব রে শ্যাম রে, আজ পাশা খেলব রে শুধুমাত্র চালানো হবে, এর মধ্যে হবে জয় পরাজয়। তুমি বলো তুমি কি নেবে? পট নেব গোস্বামী। তুমি পট নেবে? আর আমি নিলাম চিত। তাহলে চলো। আচ্ছা প্রথম দণ্ড কিন্তু আমি চালাব। বেশ তাই হবে। তবে শুরু করছি। এসে করি তুমি তাই নিলি পট, আর আমি নিলাম ছি। খেলিব খেলিব পাশা বাসরে ঘরে, খেলিব খেলিব পাশা এনা বাসরে ঘরে, মনে
তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। তুমি না বলেছিলে তোমার যদি পরাজয় হয় আমাকে অলংকার দান করবে, তাই এই মুহূর্তে আমি কি চাই জানো? এই যে তোমার মালাখানি রয়েছে না, এই মালাখানি আমাকে দাও। কেন বলো তো, এই মালাখানি আমি কেন চাইলাম তুমি জানো না? কেন? এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলেরই অলংকারের প্রতি লোভ রয়েছে, আমারও রয়েছে গো স্বামী। তাই তোমার পরাজয় হয়েছে, তোমাকে এই অলংকার খুলে দিতে হবে। দাও এখন নেবে তাহলে? খেলাটা মানে খেলাটা শেষ হোক তো। ও আরেকটি দান আছে? এখনো দুইটি দান আছে। তাই নাকি? বেশ বেশ। শুরু করো। খেলিব খেলিব পাশা এইরা পাশ ঘরে আমি জয় হয়েছি সত্যি। তাই তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ বেশ, তাহলে আমার চাওয়া তোমার কাছ থেকে চাইছি। বলো গোস্বামী, এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে তো আমায়। হ্যাঁ গো, আমার চাওয়া আমি তোমার কাছ থেকে চাইবো, তুমি নিশ্চয়ই আমায়। তুমি চাইবে আমি দেব না তা কখনো হয়? তা বটে, তুমি আমার পতি দেবতা, তুমি যা বলবে আমি তাই করব। বলো স্বামী কি চাও? জানবি যতবার তোমার মুখ পানি চেয়ে দেখি সত্যি আমি যেন বড় মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি যেন আমায় বড় পাগল করে তুলেছো। সত্যি যতবার তোমার মুখস্থিত বাণী শুনি মনে হয় তুমি আমার মনটাকে একেবারে কেড়ে নিচ্ছ। তাই তোমার কাছে চাই, দেহ দেহ আজি সেই ফুল সজ্জা রাত্রিতে আমায় প্রেম আলিঙ্গন না। স্বামী দহা, আজকের নিশিতে তুমি অন্য কিছু চাও, কিন্তু তোমাকে আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না বেহুলা। হ্যাঁ গো, কি বলছো তুমি? আজ আমার যে সেই ফুল সজ্জা রাত্রি আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তাছাড়া আমার ঘুরে দূরে থাকতে নেই, এই রাত্রিতে এসো আমার দাবিতে প্রাণকে শীতল করো, এসো আমার বাহু ডরে। দেহ দেহ প্রিয় আমার প্রিয়, আমি যেন আর কামির জ্বালা সইতে পারছি না। কামির জ্বালা যেন একেবারে হৃদয় আমার যেন প্রাণ কানো যেন একেবারে ছটফট করছে। ওগো স্বামী, ওগো সত্যি স্বামী যেন উন্মাদ হয়েছে, স্বামী যেন পাগল হয়েছে প্রেম আলিঙ্গন পাওয়ার জন্য। তাই কি বলি, আমি কয়েকটি প্রশ্নের প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে স্বামীকে স্বেচ্ছায় আমি প্রেম আলিঙ্গন দেবো, তবে স্বামীকে এই কথা বলবো। শুনো বেহুলা, তাই আমি বলি ও আমায় প্রেমিদা
এই বাসর ঘরে আমি তোমায় ছেড়ে দেব, তাছাড়া তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো, যেতে দেব না। কি করে প্রেমালিঙ্গন আদায় করে নিতে হয় এই কৌশল আমারও জানা আছে। সত্যি সত্যি তুমি যদি আমায় সে প্রেমালিঙ্গ না দাও, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে দেবে। আমি নারী সোয়াশের জালি গো স্বামী। বাবা তুমি যে এত কথা জানো আমার তো আজ জানা ছিল না, তাই কি বলি শোনো। ও প্রিয়ে গো তোমাকে কয়েকটি কথা বলি দেখি স্বামী, তাই তুমি শ্রবণ করো কেন। এর মধ্যে আমার কথা বলো। ছোটতে লাগাও দেখো স্বামী গো, পড়াই ভালো যা ছটতে লাগালে বৃক্ষ গোড়ায় ঢালে জল, সে বৃক্ষ বন হয়ে দেবে তোমায় ফল। হ্যাঁ গো স্বামী, আমি বিশ্বাস করি না, আমি মানি না, তাই বলি কি শোনো। আরে ছটতে লাগালে বৃক্ষ ওই যে গোড়ায় ঢালি লাভ জল, ছোটতে লাগালাম বৃক্ষ গড়ায় ঢালিলাম জল, সেই না বৃক্ষ বড় হয়ে নাহি দেবে ফল। ফল দেবে না? না ওগো স্বামী, এগুলো তোমার সে বানানো কথা। ওগো কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে সহজে ভক্ষণ করা যায় না গো,
ফল ভক্ষণ করতে গেলে তোমাকে কিছু সময় ধরতে হবে, কিছু ধরতে হবে গো স্বামী। তুমি কেন বুঝতে পারছো না, আমি যেন আর ধৈর্য ধরতে পারছি না, আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কাঁচা ডালিম খেলে পারো না, আমি তোমার কাছে আলিঙ্গন চাইলাম বলে নিজেকে একটি ফলের সঙ্গে তুলনা করো। হ্যাঁ গো স্বামী। তবে শোনো, আমি তোমায় বলছি বলো। আরে দেখিতে তো গো পিয়ে তুমি মহাকালের ফলটি এত সৌন্দর্য হয়, তাই তার ভেতরে এত কুচ্ছিত কালো, তা পরিকল্পনা করা যায়? সামান্য কথা বললাম বলে তুমি আমার ওই মহাকালের ফলের সঙ্গে তুলনা করলে? তুমি ওই জন্য বাধ্য করেছি। ও গো স্বামী, প্রাণে ভয় হয় গো, ভয় হয় তোমাকে হারানোর ভয় হয়। বেহুলা, কত তপস্যার বলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি, আজকের দিনে প্রেম আলিঙ্গন দিলে যে আমি মনে হয় তোমাকে আমি হারিয়ে ফেলবো। বেহুলা, চির জীবনের মতো আমি হারিয়ে ফেলবো, তাই আমি কি বলে জানো? এই কুমঙ্গলের কথা তুমি মন করে বলবে না, তাই তোমাকে আমি বোঝাতে চাইবো। কমল কলিতে পুষ্প পুষ্প আমি মদহীন, ভ্রমর না যায় উঠু কোনোদিন, যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্তান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর গো। আবার এসে ওই ভোমরার কথা বললি কিংবা মধুর কথা বললি? তবে শোনো, আমি তোমায় বলছি বলো, তুমি এতগুলো যখন কথাগুলো বলতে পেরেছো আমাকে তো কিছু বলতে হবে। আরে সে যে ছয়ুত্তম তুমি সাজে মাঝি বিনা তরণী কোন কাজে না লাগে, নদীতে যদি কোনো তরণী থাকে মাঝি ছাড়া তরুণী যেন চলে না। তুমি বারবার অমন কথা বলো না গো স্বামী। বেহুলা, তুমি অমন করে দূরে থেকো না, এসো না, তুমি আমি প্রেম আলিঙ্গন দাও, তুমি এসো না গো স্বামী, এসো না, ভয় লাগে, তুমি এসো না গো। আজকে দিনে, আজকে দিনে তোমাকে আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না। না বেহুলা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। হস্তে ধরি পাই বলি হারাতে পারবো না গো স্বামী, আজকের নিশ্চিতে তুমি আমাকে প্রেম আলিঙ্গন চেও না গো, চেও না। বাসর ঘরে যেবার নারী দেহ আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষ্য। হ্যাঁ গো স্বামী। তাই তো, সত্যি বেহুলা,
ইচ্ছাতে তো আমি নিজের স্বার্থের জন্য বারবার করে সে কটু কথা বলি, আমি তোমার সর্বপ্রাণে বড় আঘাত করে ফেলেছি। তুমি তো আমার ভালোর জন্য বলেছো। সত্যি বেহুলা, আমি তোমার কাছে বড় অপরাধ করে ফেলেছি। পারবে না, পারবে না এই অপরাধকে মার্জনা করে দিতে? স্বামী, এই এই কথা তুমি বলতে পারলে গো, অমন ভাবে বলো না। তুমি আমার পতি দেবতা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দেবে গো। কি বলছো তুমি? তুমি আমাকে ক্ষমা করে দেবে? ভয় পেয়ে ভয় পেয়ে উজানি নগরী তোমার পিতা যখন আমার হস্তে সঁপে দেন তাই একটি কথা বলেছিলেন। বলো। সে কথাটি বলেছিলেন, সুখ দুঃখের সাথী আমায় তোমার হতে হবে। তাই তো, তোমার ইচ্ছাই যা হবে তাই হবে। তা একটি কথা পেয়ে ওই উজানি নগর থেকে এসেছি, এ মদ্যবাসরের ঘরে নিয়ে যাপন করতে চলেছি। জানো, ছেলে খিদার জ্বালায় যেন আমার উদরখানা জ্বলে যাচ্ছে। পারবে না, পারবে না আমার ক্ষুধার্ত কিসে নিবারণ করাতে? এই লোহর বাদ্যবাসর ঘরে আমি নতুন এসেছি গো, আমার তো জানা নেই কথা কি রয়েছে, তুমি আমাকে দেখিয়ে দাও গো। ও, আমি তোমায় দেখিয়ে দেবো? বেশ বেশ, তাই আমি তোমায় বলছি। ও বেহুলা নন্দন করে, কুদরে জ্বালাই প্রাণ চলে যা। ও বেহুলা ও বেহুলা নন্দন করে, বলো তো কথা কি বাবা, তুমি আমাকে বলে দাও। বেশ, আমি তাই তোমায় দেখিয়ে দিচ্ছি। আরি বড় ডালাই রয়েছে প্রিয়ে সে দেখো মদির বাসরীতি রইয়াছে বরুণ ডালা রয়েছে, ওই বরুণ ডালার মাঝে মাঝে রইয়াছে ধান, এই ধান্য দিয়ে তুমি করিবে চালু। আর সে দেখো রয়েছে ঘটে মঙ্গলের জল, আরো রইয়াছে অনুপম ফল। বেশ, এগুলো দিয়ে তুমি সে রন্ধন করবে। তাই হবে। সত্যি বেহুলা, আমি তোমার হস্তে রন্ধন পেট ভরে যেন সেবা নেব। সত্যি? বেশ, তোমার জন্য আমি রন্ধন করব, তোমার জন্য আমি শয্যা পেতে দিয়েছি, তুমি বিশ্রাম করো। তাই তো, বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, আমার জন্য তুমি শয্যা পেতেছো? হ্যাঁ গোস্বামী। বেশ বেশ, আমি তাই বিশ্রামে আছি, তুমি সুন্দর করে রন্ধন করবে, যদিও আমি একটু যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় জাগিয়ে দেবে। তাই হবে। বেশ, তাই তো স্বামীর জন্য রন্ধন করবো এই বদ্ধবাসের ঘরে। রন্ধন করি গো, চালো দি রন্ধন, চালো দি রন্ধন, রন্ধন করি গো, কষ্ট দি বাসর ঘরে, শিবরন্দন খাওয়াবো